মূল লড়া সাপোজ বাহিরত পড়িছে অসমিয়া কব না জানে আজি ডেফিনেটলি মূল লড়াজনে ভালকে অসমিয়া লিখিব নোৱাৰে হি স্টাডিড আউটসাইড ই যদি কলেজৰ প্ৰফেসৰ পোষ্টত এপ্লাই কৰে হি ইজ অলসো নট এলিজিবল বিকজ হি ডাজন্ট হ্যাভ প্রফিসিয়েন্সি ইন দা লোকাল ল্যাঙ্গুয়েজ শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে স্থানীয় ভাষা জানাদের অগ্রাধিকার দেওয়া হবে এই কথা শুধু মুখে বলছি না সরকারি নির্দেশিকাতেও উল্লেখ রয়েছে কারণ ছাত্রছাত্রীদের নিজস্ব স্থানীয় ভাষায় শিক্ষাদান করতে হবে সেক্ষেত্রে বিহারে ভাষা জানা কাউকে আসামে শিক্ষক নিয়োগ করা হবে না আসামের পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট থাকলেও হবে না স্থানীয় ভাষা জানা আবেদনকারীরাই অগ্রাধিকার পাবেন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসাম প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে উচ্চশিক্ষা বিভাগে শিক্ষক নিযুক্তি এবং সরকারি ঘোষণা অনুযায়ী ছাত্রছাত্রীদের ভর্তি ফি সেখানে বণ্টন অনুষ্ঠানে এমনই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে আসামের পিআরসি অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট থাকলেই চলবে না কারণ আসামের পিআরসি তো ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়েরও অথচ তিনি অসমিয়া জানতেন না শিক্ষক নিযুক্তি করা হবে স্থানীয় ভাষায় অভিজ্ঞদের প্রসঙ্গক্রমে তিনি বলেন যে তার নিজের ছেলে বাইরে লেখাপড়া করেছে সে অসমিয়া বলতে পারে না তাহলেও সেও কোনো অসমিয়া এলাকার কলেজে নিযুক্তির আবেদন করলে অগ্রাধিকার পাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন এদিন রাজ্যের কলেজগুলিতে ফ্রি ভর্তির মাধ্যমে যেসব ছাত্রছাত্রী ভর্তির সুযোগ লাভ করেছেন সেই সব ছাত্রছাত্রীর ফি রাজ্যের সরকার কলেজগুলোর অ্যাকাউন্টে আনুষ্ঠানিক প্রেরণ করেছে এবার সরকারি ফ্রি সুবিধায় উপকৃত হয়েছেন রাজ্যের 98,838 জন ছাত্রছাত্রী এইসব কলেজ থেকে ছাত্রছাত্রীদের কাছ থেকে ভর্তির নামে 600 টাকা করে আদায় করা হয়েছে অনতি বিলম্বে সেই টাকা ফিরিয়ে দিতে রাজ্যের সমস্ত কলেজ কর্তৃপক্ষকে আহ্বান জানিয়ে তিনি বলেন ছাত্রছাত্রীদের টাকা ফেরানো হয়েছে কিনা তার বিশেষ নজরদারি থাকবে বলে সতর্ক করে দিয়েছেন আমাদের হাতে মুখ্যমন্ত্রী সেই পূর্ণাঙ্গ মন্তব্য রয়েছে শুনে নেব যেতিয়া লোকাল ল্যাঙ্গুয়েজ বলি কব ইট ইজ এ ভেরি হার্ড ডেফিনেশন যেটা কলেজের ম্যানেজিং কমিটিয়ে ঠিক করিব হোয়াট ইজ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অব মাই কলেজ এরিয়া শুৱালকুছি কলেজে কব অসমীয়া হোজাই কলেজে কব আসামী স্ট্রোক বেঙ্গলি হাইলাকান্দিয়ে কব বেঙ্গলি স্ট্রোক হিন্দি হিন্দি শিলচৰত কব বেঙ্গলি প্লাস স্ট্রোক হিন্দি কোকৰাঝাৰত কব বেঙ্গলি স্ট্রোক বডো সব পিআরসিটো আর্মির কাম করে থাকা মানুষ জানেও ইয়াত পিআরসি পাব যদি তিন বছর থাকে ডক্টর মনমোহন সিংও ইয়াত পিআরসি পাইছিল যদিও অসমত এদিনও থকা নাই বিকজ পিআরসি ইজ এ লিগেল ডকুমেন্ট বাট হোয়েন ইউ স্পোক অ্যাবাউট দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ ইট ইজ আ সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশন অব দ্যাট কলেজ আর যার ফলত কলেজের পোস্টত আউটসাইডারে অ্যাপয়েন্টমেন্ট পোৱাৰ কথাটো নাহিবই কিন্তু ৰাতিপুৱাৰ পৰা সাংবাদিক মেল প্রেস কনফারেন্স সব হয়ে গেল কিন্তু কতো এষাৰ নকলে যে গভর্নমেন্টে আনাদার সেফগার্ড ওয়াজ প্রেসক্রাইব সেই কারণে মই ভাবো যে আমার উদ্দেশ্য সবরে এটাই কলেজ বিলাক ভাল হোক কারণ মই ইয়াত এই অর্ডারটি দিওতে আই এম নট ইন টু মাইন্ড উড়িষ্যার পৰা অহা প্রফেসর এজনে বিবরা কলেজত কেনেকে চাকরি করব এন্ড ভাইসা ভার্সি অসমৰ প্রফেসর এজনে উড়িষ্যাত গৈ চাকরি করব নোৱাৰে যদি স্টুডেন্টৰ লগত কমিউনিকেট করব নোৱাৰে ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ তো কলেজত চাকরি করে তো লাভ নাই ইন দ্যাট পয়েন্ট উই ক্যান উইন আমি কোর্টত গেলেও আমি উইন করব পারো যে যদি ল্যাঙ্গুয়েজ না জানে পড়াব কেনেকে সেই কারণে গভর্নমেন্টর প্রত্যেকখনেই এই অর্ডারটো হয়তো আপনাদের বহুতর চকুটো পড়া নাই সেইকাৰণে ডি পি আইক সুধি আছে কি করিম ডি পি আই উত্তর দিবলগীয়া হৈছে কিন্তু আপোনালোকে এই অর্ডারখন যদি পড়ি চালেহেঁতেন যে অল ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ মেটার ফিনিশ ইন ইউনিভার্সিটিটো প্রয়োজন নাই সুধিবর কারণে কলেজেরও প্রয়োজন নাই কারো প্রয়োজন নাই কারণ লোকাল ল্যাঙ্গুয়েজ যে ই বেশি স্ট্রিক্ট পলিসি যাতে বাহিরা মানু আহি নুসুমায় আর বাহিরা মানে ইভেন স্টেটর ভিতর যদি সচা পিআরসিও হয় কিন্তু অসমিয়াটো যদি নিশিকে
বহুত আমার মাজতো লড়া ছোৱালী আছে, অসমীয়া মানুহৰ লড়া ছোৱালী, কিন্তু অসমীয়া কব নাজানে, হি ইজ অলসো আউট। মোর লড়া সাপোজ বাহিরত পড়িছে, অসমীয়া কব নাজানে, আজি ডেফিনেটলি মোর লড়াজনে ভালকৈ অসমীয়া লিখিব নোৱাৰে, হি স্টাডিড আউটসাইড। ই যদি কলেজৰ প্ৰফেচাৰ পোষ্টত এপ্লাই কৰে, হি ইজ অলসো নট এলিজিবল বিকজ হি ডাজন হেভ প্ৰফিচিয়েন্সি ইন দ্য লোকেল লেংগুৱেজ। কলেও নহব, লিখিবও লাগিব। সো ইন্টারপ্রেট দিস ক্লজ ইন ইউর ফেভার, যাতে আপনাদের ভাল শিক্ষক কর্মচারী কলেজত নিযুক্তি দিব পারে, যোনে লোকেল ল্যাঙ্গুয়েজটুক জানিব। এনেকুয়া ধরনের ক্লজে স্টুডেন্টক বাধ্য করিব যে মই অসমীয়া শিকিম, মই বেঙ্গলি শিকিম, মই বড়ো শিকিম, মই হিন্দি শিকিম, আদারওয়াইজ মই কলেজত চাকরি নাপাও। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।